যতদিন রবে পদ্মা মেঘনা গৌরীর জল বহমান, ততদিন রবে তোমার কীর্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এদেশকে একটি পাকিস্তানি রাষ্ট্র বাস্তবায়নের যে পরিকল্পনা ছিল, ঘাতকরা চেয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে তারা তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করবে, কিন্তু মহান রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে সেই দিন দেশের বাইরে থাকা বেঁচে যান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেখ রেহানা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। নানান ষড়যন্ত্র, নানান চড়াই উতরাই পেরিয়ে দেশ উন্নয়নের পথে এগুচ্ছে। এই সময়ে একটি চক্র আমরা যখন দেখি ঢাকার রাজপথে মিছিল করে, 15ই আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই স্লোগানের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়। সত্যি ভাবতে অবাক লাগে। আজকে এখানে সময়ের সাহসী সন্তান বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত রয়েছেন। সেই সময়ে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করে আমাদের জন্য লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন, তাদের স্বপ্ন কিন্তু এটা ছিল না। আজকে এই স্বাধীন দেশে এদেশের মানুষের অধিকারকে হরণ করার যে অপচেষ্টা চলছে, যে ষড়যন্ত্র চলছে, সেই কঠিন সময়ে আপনাদের এলাকার সন্তান, আপনাদের সন্তান ইয়াসিন বাগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট শাহাবুদ্দিন, আমরা দেখছি বিভিন্ন সময় জাতীয় শোক দিবস, বিভিন্ন শোক দিবস, বিভিন্ন দিবস তিনি পালন করে আসছেন, আপনারা তাকে সহযোগিতা করছেন। পাশাপাশি এই অঞ্চলের, বিশেষ করে আমরা ইতিপূর্বে দেখেছি এই অঞ্চলের সন্তান শামী মোহাম্মদ তালুকদার ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, ইয়াসিন বাগ ফাউন্ডেশন কর্তৃক সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এই অঞ্চলের কৃতি সন্তান যিনি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভোকেট রাজউদ্দিন সাহেবকে ইয়াসিন বাগ ফাউন্ডেশন কর্তৃক সম্বর্ধনা দেওয়া হয়েছে। ইয়াসিন বাগ ফাউন্ডেশন সবসময় আমরা দেখছি আলোকিত মানুষের সন্ধানে থাকে, আলোকিত মানুষদের সন্ধান করে থাকে, সম্বর্ধনা প্রদান করে থাকে। ইয়াসিন বাগ ফাউন্ডেশনের প্রতি আপনাদের সহানুভূতি সহযোগিতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। এবং আজকে আমাদের সামনে যে গুণীজন, আজকের যে প্রধান অতিথি, আলোকিত মানুষ, শুধু আলোকিত মানুষ নয়, একটি আলোকিত পরিবারের সন্তান, আপনারা জানেন একজন প্রবীণ মানুষ, যে বলা হয়ে থাকে। আজকে আমি ইয়াসিন বাগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যে এই প্রবীণদেরকে, আমরা কিন্তু একটা ভুল ধারণা আমাদের মধ্যে থাকে যে প্রবীণরা প্রবীণ হয়ে গেলে আর সমাজকে কিছু দেওয়ার থাকে না, কিন্তু ইয়াসিন বাগ ফাউন্ডেশন আজকে প্রমাণ করে দিয়েছে প্রবীণরা প্রবীণ হলে, আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি, আমরা যদি যত্ন করতে পারি, আমরা যদি আমাদের গুণীজনদের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারি, প্রবীণরাও সমাজে অনেক কিছু দিতে পারেন। সেই গুণীজন স্নাতক ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শ্রদ্ধেয় জনাব মঈনুদ্দিন আহমদ স্যার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের সিংহভাগ সময় জীবন যৌবন জেলের প্রকোষ্ঠে কাটিয়ে দিয়েছেন। শুধুমাত্র তার একটি লক্ষ্য ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, এদেশের মানুষের স্বাধীনতা, এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন। যে মানুষ জীবনের সব কিছু ত্যাগ করে আমাদের রক্তিম স্বাধীনতা এনে দিলেন, সেই মহান মানুষকে এই বাঙালিরাই সপরিবারে হত্যা করল,
বিশ্বের ইতিহাসে এর চাইতে বড় নির্মম নির্দয় আর কিছু হতে পারে না। আজকে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, কয়েকজন বাইরে পলাতক রয়েছেন। বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছেন। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে সজাগ থাকতে হবে, আমাদেরকে একযোগে কাজ করতে হবে।